বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গতকালের যে ঘটনা, সেই ঘটনায় কি বলতে চাইছেন? আরে বুমটা নামা না, বলো। সারা বাংলা জুড়ে বাংলার মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছেন অশান্তি করার জন্য। গতকাল সন্দেশখালীতে, ভাঙ্গাবাড়িতে, নাজারহাট থানার সামনে আমাদের কর্মীদের ওপর, আমাদের কর্মী সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডল, প্রদীপ মণ্ডল, তপন মণ্ডল ও আরও একজন নৃশংসভাবে তৃণমূল সন্ত্রাসীদের হাতে, তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে এবং আরও কত মানুষ গা ছাড়া হয়ে গেছে। এলাকায় একটা ভয়াবহ সন্ত্রাসের অবহাই চলছে। আমাদের সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সাংসদ জগন্নাথ সরকার, সাংসদ শান্তনু ঠাকুর সহ একটা সাংসদদের প্রতিনিধি দল আজকে ওইখানে যাচ্ছে এবং তারা ওই এলাকা পরিদর্শন করার পর তাদের পরবর্তী কার্যক্রম ঠিক হবে। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব।